নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। দাবদাহ উপেক্ষা করে ভিড় ষষ্ঠীতলায়, বালি লরি নিয়ন্ত্রণে পথ অবরোধ সিউড়ির খটঙ্গায়, জেলা শাসকের দায়িত্ব নিলেন মৌমিতা গোধরা বসু, টানা দাবদাহের পর স্বস্তির বৃষ্টি শহরে। এবার খবর বিস্তারিত। তীব্র দাবদাহ উপেক্ষা করে শহরের বিভিন্ন জায়গায় পূজিত হলেন মা ষষ্ঠী। তীব্র দাবদাহ উপেক্ষা করে শহরের বিভিন্ন জায়গায় পূজিত হলেন মা ষষ্ঠী। দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে সবজি থেকে ফল, মাছ থেকে মিষ্টি সবের দামে ছ্যাঁকা খেয়েছেন শ্বশুরকুল। তবে সেসব সামাল দিয়ে জামাই তুষ্টিতে ব্যাগ হাতে গতকাল থেকে বাজারে ভিড় জমিয়েছেন অসহায় শ্বশুর। আর তার সঙ্গে প্রকৃতির রোষানলে এদিন সকাল থেকে দহনজ্বালা উপেক্ষা করেও মেয়ে জামাই ও সন্তানদের শুভকামনায় বিভিন্ন ষষ্ঠীতলায় দেখা গেল শাশুড়িদের ভিড়। ভোজনরসিক বাঙালির বারো মাসে ১৩ পার্বণে কোনো ছেদ ফেলতে পারল না মূল্যবৃদ্ধি থেকে দাবদাহ কেউই। সিউড়ি থানার খটঙ্গা অঞ্চলে বালিঘাটের বিরুদ্ধে পথ অবরোধে সামিল হলো বাসিন্দারা। সিউড়ি থানার খটঙ্গা অঞ্চলে বালিঘাটের বিরুদ্ধে পথ অবরোধে সামিল হলো বাসিন্দারা। এদিন সিউড়ি আমজোড়া রাস্তায় তারাপুর মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, খটঙ্গা পঞ্চায়েত এলাকায় যেসব বালিঘাট চলছে তারা কোনো কিছুর তোয়াক্কা না করায় বাড়ছে দূষণ, বাড়ছে বিপদ। প্রশাসনের সর্বস্তরে জানিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বালির লরি। বিক্ষোভকারীদের একজন মনোজ মুখোপাধ্যায় বলেন, বালির লরির চাকায় ওরা ধুলোতে বিপর্যস্ত এলাকার জনজীবন। এমন পরিস্থিতিতে প্রশাসন সদর্থক পদক্ষেপ না নিলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। রাস্তার ধারের বাড়িগুলোর কী অবস্থা হচ্ছে। তারপর যখন প্রথম ঘাট চালু হয়, মালিকরা অঙ্গীকার করেছিলেন সকাল ৯টা থেকে ১১টা অবধি গাড়ি যাবে না, এই রাস্তায় লোড গাড়ি আসবে না বা খালি গাড়িও ঢুকবে না। কারণ এই তারাপুর রনপুরে ছেলেরা যায় হুসনাবাদ স্কুলে, সুরেন ব্যানার্জি স্কুলে, আর খটঙ্গা হুকমপুরের ছেলেরা যায় লাঙ্গুলিয়া স্কুলে, বাচ্চা বাচ্চা ছেলেরা যায়। এখন মমতা ব্যানার্জির দৌলতে সবুজ সাথী সাইকেল পেয়েছে, সবাই সাইকেলে যায়। এই যে অ্যাক্সিডেন্টের ভয় রয়েছে, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এরা সে নিয়ম নীতি মানছে না। ১০খানা বালির ঘাট চলছে, আরও দুটো বালির ঘাট খোলবার জন্য জায়গা তারা রাস্তার লিজ নিয়ে নিয়েছে, লিজ নিয়ে নিয়েছে জমি। এইবার কাজ শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে রাস্তা তৈরি। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন কীভাবে দাঁড়িয়ে আছে, আর এই গাড়িগুলো যখন যাচ্ছে তখন আশপাশের রাস্তার পাশের বাড়িগুলোর অবস্থা কী হচ্ছে, তারা রান্না ভাত খেতে পাচ্ছে না, ভাতের ছাই ধুলো পড়ে যাচ্ছে। এবং আপনি যদি যান, আপনাকে এই গাড়িগুলো সিউড়ি যদি যান এদের পেছন পেছন, আপনাকে রাস্তা ছাড়বে না, গোটা রাস্তা আপনাকে ধুলো মেখে রাস্তার মধ্যেই মরে যাবে।
এই পরিস্থিতি, রাস্তা মেরামতের কোনো বেলাই নেই। আপনি যান টোল ট্যাক্সের সামনে, কি অবস্থা হয়েছে রাস্তাতে, হেঁটে বেরোতে পারবেন না একটা, এক পাঁচলা বৃষ্টি হয়ে গেলে, সামনে বিরাট বর্ষা আসছে, তখন কি অবস্থা হবে আমাদের, আমরা যাবো কি করে, একটা রুগীকে কি করে পার করে নিই। আপনারা প্রশাসনের কাছে জানিয়েছিলেন? বারবার জানানো হয়েছে, আমি আপনাকে কপি দেখাচ্ছি। আজকে কি করেছেন, আজকে কি করলেন, তারপরে আজকে আমরা অবরোধ করছি, অবরোধ কতক্ষণ চালাবেন, অবরোধ কতক্ষণ, না প্রশাসন আসছে, প্রশাসন যতক্ষণ না স্টেপ নেবে ততক্ষণ অবরোধ চালাবেন, প্রশাসন যতক্ষণ না স্টেপ নেবে, প্রশাসন আসবে, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আমাদের জন্য দেখা যাক, না হলে কিন্তু অবরোধ চলবে। ভয় টিভি সিউড়ি নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক, ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার নিউরো সার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ MD মেডিসিন সিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার শাবানা ইয়াসমিন MS গাইনি সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন MBBS DA TNB জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ENT স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ENT স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরো সাইকিয়াট্রিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার, চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স ICU, NICU ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318।
শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। ফিরে এলাম বিরতির পর। এসবির পর এবার জেলা শাসক বদলি হলেন জেলায়। এদিন আনুষ্ঠানিকভাবে কার্য হলেন নতুন জেলা শাসক মৌমিতা গোধরা বসু। এসপির পর এবার জেলা শাসক বদলি হলেন জেলায়। এদিন আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করলেন নতুন জেলা শাসক মৌমিতা গোধরা বসু। দিন কয়েক আগে প্রশাসনিক সিদ্ধান্তে জেলা থেকে বদলি হয়ে গিয়েছেন এসপি নীলকান্ত সুধীর কুমার। সোমবার এই জেলা থেকে পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব নিয়ে চলে গেলেন জেলা শাসক পি মোহন গান্ধী। তার স্থলাভিষিক্ত হলেন মৌমিতা গোধরা বসু। এদিন জেলা প্রশাসন দপ্তরে তাকে স্বাগত জানান গান্ধী সাহেব। পরে মৌমিতা দেবীর হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার তুলে দেন তিনি। এর আগে বাঁকুড়ার জেলা শাসকের দায়িত্বে ছিলেন মৌমিতা দেবী। দিন কয়েকের তীব্র দহন জ্বালা থেকে শহরবাসীকে স্বস্তি দিল বেলা শেষের এক পশলা বৃষ্টি। দিন কয়েকের তীব্র দহন জ্বালা থেকে শহরবাসীকে স্বস্তি দিল বেলা শেষের এক পশলা বৃষ্টি। এবছর চৈত্র বৈশাখে কালবৈশাখের সঙ্গে মাঝে মধ্যে কয়েক পশলা বৃষ্টিতে সেভাবে জানান দেয়নি গরম। তবে বর্ষার মুখে বিরূপ হয়েছে প্রকৃতি। আষাঢ়ের প্রথম সপ্তাহেও বর্ষার ভবিষ্যৎ সম্বন্ধে অন্ধকারে হাওয়া অফিস। তীব্র দাবদাহের সঙ্গে অস্বস্তিকর গরমে নাজেহাল জেলা তথা শহরবাসী। তবে তারই মধ্যে এদিন বেলা শেষে মা ষষ্ঠীর আশীর্বাদ স্বরূপ ঝরে পড়ল এক পশলা বৃষ্টি। আপাতত স্বস্তি শহরে। ভয় টিভি সিউড়ি। আসুন দেখে নি 19 জুনের গুরুত্ব। ১৯১৯ খ্রিস্টাব্দের 19 জুন অক্ষয় কুমার বড়ালের জীবনাবসান ঘটে। 1943 সালের আজকের দিনেই সুভাষচন্দ্র বসু এক প্রেস ইস্তাহারে জানালেন, বহু যুগ ধরে আমরা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করে যে শুভ মুহূর্তের অপেক্ষায় বসেছিলাম আজ তাই এসে গেছে। 1946 খ্রিস্টাব্দের 19 জুন বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে নিখিল ভারত কংগ্রেস দল অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিখ্যাত সাহিত্যিক সলমান রুশদির জন্ম হয় 1947 খ্রিস্টাব্দের 19 জুন। 1966 সালের 19 জুন মুম্বাইয়ে শিবসেনা নামে এক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। সাংসদ রাহুল গান্ধীর জন্ম হয় 19 জুন 1970 সালে। 2008 খ্রিস্টাব্দের 19 জুন দিকপাল সাংবাদিক ও পরবর্তীকালে বর্তমান সংবাদপত্রের সম্পাদক বরুণ সেনগুপ্তের জীবনাবসান ঘটে। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। দাবদাহ উপেক্ষা করে ভিড় ষষ্ঠীতলায়। বালির লরি নিয়ন্ত্রণে পথ অবরোধ সিউড়ির ঘটঙ্গায়। জেলা শাসকে দায়িত্ব নিলেন মৌমিতা গোধরা বসু। টানা দাবদাহের পর স্বস্তির বৃষ্টি শহরে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।